যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ রেমিটেন্সের জোয়ার। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশির সংখ্যা সব মিলিয়ে 2 লাখের কিছু বেশি। তাদের মধ্যে 41% বেকার বা শ্রমবাজারের বাইরে। 25 ঊর্ধ্ব বয়সীদের অর্ধেকেরই স্নাতক ডিগ্রিও নেই। দরিদ্র জীবনযাপন করছে 1/5। অন্যদিকে মার্কিন অর্থনীতিতেও মারাত্মক আঘাত হেনেছে মহামারী। দেশটিতে মহামারীর তীব্রতা কিছুটা হলেও কমলেও এখন সংক্রমণ বা মৃত্যুর গতি নিয়ন্ত্রণে আসেনি। স্বাভাবিক ছন্দে ফেরেনি জীবনযাত্রাও। বিশেষ প্রণোদনা দিয়েও ভুক্তব্যয় স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না দেশটির সরকার। সব মিলিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার জায়গা অনেক। কিন্তু এর বিপরীত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত 2 বছরে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্স প্রবাহ ব্যাপক মাত্রায় বেড়েছে। 1 বছর আগেও দেশে রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত বা UAE। কিন্তু কোভিড সংক্রমণের 1 বছরে দেশটিকে হটিয়ে সে অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $84.40 কোটি। যদিও 18-19 অর্থবছরে একই প্রান্তিকে এর পরিমাণ ছিল $46.80 কোটি। এ হিসেবে গত 2 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রভাব বেড়েছে 80%-এর বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $249 কোটি। 19-20 অর্থবছরে একই সময় দেশটি থেকে $171 কোটি রেমিটেন্স এসেছিল। অন্যদিকে কোভিড প্রাদুর্ভাবের আগে 2018-19 অর্থবছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছিল মাত্র $133 কোটি। যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের করোনা প্রাদুর্ভাব দেখা দেয় গত বছরের শুরুতে। পরিসংখ্যানে পাওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ মূলত ওই সময় থেকে বেড়েছে। বিষয়টি নিয়ে কথা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থী, শ্রমজীবী ও বিশ্বজনদের সঙ্গে। তারাও বলছেন রেমিটেন্সের এই বিশাল প্রবৃদ্ধি দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আয় ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাদের ভাষ্য মতে, মহামারীর অভিঘাতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ চাকরি হারিয়েছেন, আবার আয় সংকুচিত হয়েছে অনেকেরই। এর বিপরীতে ব্যয় বেড়েছে। আয় ব্যয়ের এই বিপরীতমুখিতায় সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বড় অংশ বিপদে পড়েছে। এই অবস্থায় মার্কিন সরকারের নগদ প্রণোদনার অর্থ তাদের জীবনযাপনে বড় সহায়ক ভূমিকা রেখেছে। কেউ কেউ সেই প্রণোদনার অর্থের একাংশ পাঠিয়েছেন দেশে অবস্থানরত স্বজনদের। কিন্তু বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহের গতিতে যে উৎফলন দেখা যাচ্ছে, তার সঙ্গে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কোনো সামঞ্জস্যতা নেই। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাবেক রাষ্ট্রদূত জানান, 3-4 বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে টাকা পাঠানো সহজ হয়েছে। মহামারীতে দেশের স্বজনদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশি আমেরিকানরা আগের তুলনায় বেশি অর্থ পাঠাতে পারেন। তবে সেটি এত বেশি কীভাবে হলো তা খতিয়ে দেখা দরকার। দেশের ব্যাংক ও শেয়ারবাজার থেকে লুট হওয়া অর্থের একটি অংশ রেমিটেন্স হিসেবে দেশে ফিরতে পারে বলে ধারণা সাবেকই রাষ্ট্রদূতের। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে প্রবাসী বাংলাদেশিদের আয় বেড়ে গিয়েছে এমন সংবাদ আমরা শুনিনি। বরং মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তারা শূন্য হাতেই ফিরেছেন। লকডাউন সহ নানা কারণে বিশ্বের দেশে দেশে বাংলাদেশি শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় 10 মাসে $2 বিলিয়ন রেমিটেন্স আসা অস্বাভাবিক। দেশের ব্যাংক ও শেয়ারবাজার থেকে লুট হওয়া অর্থের গন্তব্যস্থল ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলো। এখন সেই সব লুটের টাকা রেমিটেন্স হিসেবে হোয়াইট মানিতে রূপান্তরিত হয়ে থাকতে পারে। অভিবাসী হিসেবে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়া শুরু হয় 70-এর দশকের প্রারম্ভে। 2000 সাল পর্যন্ত দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ছিল প্রায় 57,000। তবে গত 2-1 দশকে এই অভিবাসনের সংখ্যা অনেক বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, 2019 সাল শেষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশের সংখ্যা ছিল 2,08,000। তাদের মধ্যে মার্কিন নাগরিকত্ব পেয়েছে প্রায় 59%। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রায় অর্ধেকেরই বসবাস নিউ ইয়র্কে। এছাড়া ডেট্রয়েট, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস ও ফিলাডেলফিয়া উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশিজ ইন দ্য US ফ্যাক্ট শিট শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থাটি। এতে দেখা যায়, সামাজিক ও অর্থনৈতিক মৌলিক সূচকগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন বাংলাদেশি অভিবাসীরা। এমনকি এশিয়া অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায়ও বাংলাদেশিদের অবস্থান বেশ পিছনে। জীবনযাত্রার মান বিবেচনায় যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের যে সংজ্ঞা ধরা হয়, তাদের দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের 19% দরিদ্র, যেখানে দেশটির দরিদ্রের হার 13%। এশিয়া অঞ্চলের দেশগুলোর যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করে, তাদের মধ্যে দরিদ্রের হার 10%। একটি বাংলাদেশি আমেরিকান পরিবারের বার্ষিক গড় আয় $59,500, যদিও সেখানকার এশীয় পরিবারগুলোর বার্ষিক গড় আয় $85,000 বেশি। অন্যদিকে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কর্মসংস্থান রয়েছে 59%, বাকি 41% হয় কর্মহীন, নয় শ্রমবাজারের বাইরে। এর বিপরীতে এশিয়া থেকে আসা অভিবাসীদের মধ্যে সার্বিক কর্মসংস্থানের হার 64%। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধি হয় বলে মনে করেন অভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রমারুর পরিচালক অধ্যাপক CR আব্রার।
তিনি বলেন, চলমান মহামারীতে দেশে অনেক মানুষ চাকরি হারিয়েছে, উদ্যোক্তদের অনেকেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ অবস্থায় পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রবাসীর আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। তবে ব্যতিক্রম ঘটনাও থাকতে পারে। এটি সত্য যে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা সেই সমাজের অন্যদের তুলনায় পিছিয়ে আছেন। আবার যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে অনেকেই পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন, এ কারণে দেশের সঙ্গে অনেক বাংলাদেশের সম্পর্ক খুবই কম। চলতি অর্থবছরের শুরু থেকে দেশের রেমিটেন্স প্রবাহ বড় প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত মাসেও প্রবাসীরা ২০৬ কোটি ৭৬ লাখ ডলার বিদেশে পাঠিয়েছেন, বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৫,০০০ কোটি টাকা। গত বছরের এপ্রিলে দেশের রেমিটেন্স এসেছিল মাত্র ১০৯ কোটি ২৯ লাখ ডলার, সেই হিসেবে এপ্রিলের রেমিটেন্স প্রবাহে বৃদ্ধি হয়েছে ৮৯.১৭%। চলতি ২০২১ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের রেমিটেন্স এসেছে ২০৬৬ কোটি ৫৮ লাখ ডলার। এর আগে ১৯-২০ অর্থবছরের একই সময়ে ১৪৮৬ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছিল, সেই হিসেবে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৩৯%-এর বেশি।